প্রথমে সবাইকে জানাই ইংরেজি নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। অনেক বছর পর আসলে এরকম প্রিয় মুখদের দেখছি, যাদের অনেক আপন মনে হয় এবং যারা আসলে আপনই। বলতে গেলে প্রায় 2 বছর হয়ে গেল আপনাদের সাথে একসাথে এরকম ভাবে দেখা হয়নি, যাক শানের কারণে আসলে সবার সাথে দেখা হয়ে গেল। শান নিয়ে যদি আমি কিছু বলি, আমার মনে হয় আমি এর আগে যত সিনেমা করেছি এবং এর পরে যত সিনেমা করব, শান আমার সিনেমা মানে আমার লাইফে একটা বেস্ট সিনেমা হয়ে থাকবে। আর 7ই জানুয়ারি রিলিজ হচ্ছে, প্রায় 3 বছর আমরা অপেক্ষা করেছি এই সিনেমার জন্য যে কবে রিলিজ পাবে, কবে রিলিজ পাবে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, অনেক সাংবাদিক ভাই বোনেরা অনেকেই জিজ্ঞেস করেছে যে কবে রিলিজ পাচ্ছে তোমার শান মুভি। তো আমাদের অপেক্ষা শেষ হতে চলল, 7ই জানুয়ারি রিলিজ পাচ্ছে। এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে হয়েছে, দিস ক্যারেক্টার ইজ 100% ইন্সপায়ার্ড ফ্রম রিয়েল হিউম্যান বিইং। আমি বারবার এই কথাই বলছি, কারণ এমন কাউকে আমরা দেখাতে চাই না যাকে পর্দায় দেখলে আমাদের বিশ্বাস হয় না যে না এ তো হিরো। আমরা কিন্তু জেনারেল নর্মাল লাইফে হোয়াট ইজ এ হিরো, আর হিরো ইজ হোয়াট আ হিরো ডাজ। আপনি যদি কোনো ভালো কাজ করেন আপনি দেখতে কেমন সেটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক না, আপনার কাজটা কি ওইটাই হচ্ছে হিরোইজম, রাইট, যেটা আপনি করেন। তো এই চরিত্রটাকে আমরা এই জেনারেশনে বানানোর চেষ্টা করেছি। সে বিদেশ থেকে আসেনি, সে দেশেই পড়াশোনা করেছে, মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে এডুকেটেড এবং সে নিজের ইচ্ছাতেই এই সার্ভিসে এসেছে। এবং তারপর জার্নিটার উপরে আমরা আমাদের ফিল্মটা বানিয়েছি। এটার জন্য 7 তারিখ পর্যন্ত প্লিজ অপেক্ষা করতে হবে, কারণ এমন অনেক ইনফরমেশন আছে যেটা আমি বললে আপনাদের ওই দেখার আনন্দটা একটু হলেও কমে যাবে। তো আমি চাই যে আপনিও দেখুন এবং আপনি আমাকে জানান যে আপনার কেমন লাগলো, আপনার বন্ধুদের কেমন লাগলো, কারণ এর মাঝে আমাদের অনেকগুলো লেয়ার্সও রয়েছে। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর লাস্ট যে প্রশ্নটা করেছেন যে নিজের ফিল্মের, যদি আমি পূজা দুজনই গিয়েছিলাম, দেখুন আমার ফিল্মের প্রডিউসারও আমার, আমার ফিল্মের প্রোডাকশন বয়ও আমার, আমার ফিল্মের পোস্টার যে লাগে সেও আমার, আমার ফিল্মের যে মাইকিং করে সেও আমার।